নমস্কার বন্ধুরা রূপাজি স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই ইউনেস্কো লিস্ট অফ ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অব ইন্ডিয়া সম্পর্কে আজ আমরা জানব দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউএসি এস অ্যান্ড আদার কম্পিটিভ এক্সামস ইউনেস্কো শুধুমাত্র ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সম্পর্কে লিস্ট করেনি রিসেন্ট দু সাল থেকে তারা ইনটেন্জিবাল কালচারাল হেরিটেজের লিস্টও করতে থাকে ইনটেন্জিবেল কথার অর্থ হলো বিমূর্ত যে বস্তু বা যে জিনিসকে ধরা বা ছোঁয়া যায় না ইনটেন্জিবেল কালচারাল হেরিটেজ বলতে কোনো ওরাল ট্রেডিশন পারফর্মিং আর্ট সোশ্যাল রিচুয়াল ফেস্টিভ ইভেন্টস ট্রেডিশনাল ক্রাফট অ্যানিথিং সামাজিক কর্মকাণ্ড বা ঐতিহ্য যেটা বংশ পরম্পরায় চলে আসছে পূর্বপুরুষ ধরে সেটাকে পালন করা হচ্ছে তেমন কোনো রীতিনীতিকেই এই লিস্টের মধ্যে আনা হয়েছে ইউনেস্কো ইনটেন্জিবেল কালচারাল হেরিটেজ বলতে কোন কোন ক্রাইটেরিয়াগুলো রেখেছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো ট্র্যাডিশনাল কন্টেম্পোরারি অ্যান্ড লিভিং অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ এমন কিছু সামাজিক রিচুয়াল বা প্র্যাকটিস যেগুলো পূর্বপুরুষ ধরে বা বংশ পরম্পরায় চলে আসছে এবং এখনও বর্তমান ইনক্লুসিভ অর্থাৎ দেখা যায় কোনো একটি জাতি একটি জায়গার থেকে গিয়ে অন্য আরেকটি জায়গাতে বসতি স্থাপন করেছে এবং দীর্ঘদিন সেখানে বাস করার পর পূর্ববর্তী যে স্থানীয় সেই কালচার রীতিনীতি তারা সেখানেও বয়ে নিয়ে গেছে এবং তাদের বংশ পরম্পরায় সেগুলি মানা হচ্ছে পালন করা হচ্ছে এবং তারা সেগুলোকে জিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এমন কিছু সামাজিক কাজকর্ম বা উৎসব বা আচার আচরণ বা রিচুয়াল এমন কিছু যেগুলো সমাজের মানব সম্পদ মানুষের ভাবনা চিন্তা উন্নত এবং সৌন্দর্যকে প্রকাশ করছে সমাজকে প্রকাশ করছে তার রীতিনীতিকে প্রকাশ করছে কমিউনিটি বেসড অর্থাৎ সেই সামাজিক কর্মকাণ্ড বা সামাজিক উৎসব যেটি একটি নির্দিষ্ট জাতির মধ্যে বা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বর্তমান এবং সেগুলো দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ ধরে চলে আসছে পরম্পরায় বংশ পরম্পরায় সেই রীতিনীতি পালন করে যাওয়া হচ্ছে ইউনেস্কো দু সালে এই ইন্টারিজিবল কালচারগুলোকে দুটি ভাগে ভাগ করেছে একটি যেটা কাল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি মানব সম্পদ হিসাবে ব্যবহার হবে বা দেখা হবে এবং যেটা আর্জেন্ট সেফ গার্ডিং যেটার সংরক্ষণ প্রয়োজন এই দুটো দিক করে দুটোভাবে আলাদাভাবে ভাগ করা হয়েছে কিছু কালচারে সেফ গার্ডিং খুব প্রয়োজন আমাদের সমাজে এমন কিছু কালচার আছে যেটা ছোটো এরিয়া বা খুব রেয়ার কোনো কমিউনিটির মধ্যে পালন করা হচ্ছে দীর্ঘদিন ধরে সেটা প্রচলিত অথচ সেটার জন্য কোনো সংরক্ষণ বা কোনো ধরনের সাহায্য পাচ্ছে না সরকার থেকে তো সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলো মানব সম্প্রদায়ের পূর্বপুরুষে বা ইতিহাসের একটা ঐতিহ্য বহন করে আসছে সেগুলোকে রক্ষণ করা অবশ্যই প্রয়োজন কালচারাল হেরিটেজের মধ্যে ওরাল ট্রেডিশন খাবারের বৈচিত্র্য কোনো ডান্স পারফর্মিং কোনো সং টাইপ এই জিনিসগুলোকে দেখা হয় ইন্ডিয়াতে তেরোটি কালচারাল দিক এখনও অবধি লিস্টেড হয়েছে চায়নাতে চল্লিশটি র্যাঙ্কিংয়ের দিক থেকে চায়না ফার্স্ট এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে ভারত সাত নম্বরে দু হাজার একুশে ইউনেস্কো ইন্টারিজিবল কালচারাল হেরিটেজ রূপে ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুজোকে অ্যাড করবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ভারতকে ইউনেস্কোর কাছে রিপ্রেজেন্ট করে ভারতীয় কালচার সম্পর্কে রিপোর্ট এরাই পরিবেশন করে দ্য সঙ্গীত নাটক একাডেমি ফার্স্ট ন্যাশনাল অ্যাকাডেমি এটা স্থাপিত হয় একত্রিশে মে উনিশশো সালে স্টার্ট হয় উনিশশো সালে ফার্স্ট চেয়ারম্যান ছিলেন ডক্টর পি ভি রাজামান্নার এটা হায়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড যে ব্যক্তি নমিনেট থাকেন তিনি প্রায় তিন লক্ষ এবং এক লক্ষ টাকা চেক পান শল এবং তাম্রপত্র পান সঙ্গে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পার্লামেন্ট হাউসে দু হাজার উনিশ কুড়ি আর্থিক চলতি বর্ষে মিনিস্ট্রি অফ কালচার অফ ইন্ডিয়া একটি স্কিম লঞ্চ করে যেখানে সঙ্গীত নাটক একাডেমির আন্ডারে যতগুলো সংস্থা আছে তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে প্রজেক্ট বা যে ধরনের কর্মকাণ্ড থেকে সঙ্গীরা যুক্ত থাকেন রিসার্চ করেন সে সব কিছুর দিকে তারা একটা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করছেন ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি স্থাপিত হয়েছিল ফোর্থ নভেম্বর নাইনটিন ফর্টি সিক্স এর হেড অফিস ফ্রান্সের প্যারিসে দ্য ল অফ ওয়ার আন্ডার দ্য জেনেভা কনভেনশন আর্টিকেল ফিফটি থ্রি মে নাইনটিন ফিফটি স্বাক্ষরিত হয় এর দ্বারা কোনো যুদ্ধরত দুটি দেশের একে অপরের প্রতি কোনো ধরনের কালচারাল হেরিটেজে বা কোন ধরনের সাংস্কৃতিক দিককে ক্ষতিগ্রস্ত করার কোনো পরিকল্পনা নিতে পারবে না বা করলেও সেটি শাস্তিযোগ্য হবে ইউনেস্কো দু সালে ইন্ডিয়া থেকে তিনটি কালচারকে অন্তর্ভুক্ত করে প্রথমটি হলো কোডিয়ট্টম কোডিয়ট্টম সম্পর্কে বলতে গেলে এটি হলো সাংস্কৃতিক নাট্যকলা অর্থাৎ এখানকার সংস্কৃত ডায়লগ থাকে এটি পুরো নৃত্যের মাধ্যমে নৃত্য এবং নাটকের মাধ্যমে পরিবেশিত হয় এবং হিন্দু পৌরাণিক কাহিনীকে নিয়ে এটি গড়ে উঠেছে নেপিয়ার জাতির নারীরা এখানে বিশেষ ভূমিকা পালন করে এটি কেরালে অনুষ্ঠিত হয় ছয় থেকে কুড়ি দিন চলে মিছাপ নামক একটি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় দু সালে ইউনেস্কো রামলীলাকে অন্তর্ভুক্ত করে রামলীলা প্রদেশের একটি বিশেষ উৎসব রামায়ণ মহাকাব্যের কাহিনী নিয়ে এটি নাটকটি পরিবেশিত হয় বেশ কিছুদিন ধরে চলে দশেরার সময়তেই চলে এখানকার বিশেষ বৈশিষ্ট্য হলো যত অ্যাক্টর থাকেন তারা সবাই মেল হয় বেদ পাঠের আলাদা বৈশিষ্ট্যের ধরনকে লক্ষ্য রেখেই দু সালে বৈদিক চ্যান্টিংকে ইউনেস্কো লিস্টেড করে দু সালে ইউনেস্কো রামান রিচুয়ালকে অন্তর্ভুক্ত করে এটি একটি ধার্মিক উৎসব চামোলি ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে এটি হিন্দু ধর্মের মানুষরা পালন করে মেনলি এটি পৌরাণিক কথার কিছু গান হয় যেগুলো যেটার নাম হলো জাগর দু হাজার দশ সালে মোডিএট্টু রিচলকে অন্তর্ভুক্ত করা হয় এটি কেরলে ভগবতী মন্দিরে দেবী কালী এবং দ্বারকার আক্ষসের যুদ্ধকে নাটকের মাধ্যমে পরিবেশন করা হয় কালবেলিয়া দু সালে অ্যাড হয় রাজস্থানে অনুষ্ঠিত হয় কালবেলিয়া নামক একটি উপজাতি এটি পালন করে এদের নাচের একটি আলাদা ধরন আছে এবং বাদ্যযন্ত্র বিভিন্ন টাইপের পুঙ্গি এই টাইপের বাদ্যযন্ত্র বাজানো হয় মেনলি এই জাতি সাপ ধরা এবং সাপের বিষ বিক্রি করার কাজই করে ছৌ নৃত্য দু সালে অ্যাড হয় এটি তেরো দিন ধরে চলে বসন্ত উৎসবের সময় মেনলি তিনটে ভাগ পুরুলিয়া ছৌ যেটা ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় ওড়িশাতে ময়ূরভঞ্জ ছৌ যেটা আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে এবং ঝাড়খণ্ডের সরাইকোল ছৌ যেটার একটু অন্যরকম বৈশিষ্ট্য কিন্তু এগুলো সবই ছৌ নৃত্য জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলের বুদ্ধিস্ট যে মঙ্ক রয়েছেন তাদের যে চ্যান্টিংয়ের একটি আলাদা ধরন বা বৈশিষ্ট্য রয়েছে তার দিকে লক্ষ্য রেখে দু সালে এটি ইউনেস্কো এটাকে অ্যাড করে সংকীর্তনা দু হাজার সালে এটি ইউনেস্কো অ্যাড করে মণিপুরে অনুষ্ঠিত হয় লর্ড কৃষ্ণের লাইফ এবং তার রিলেটেড যাবতীয় ঘটনাগুলোকেই এই গানের মাধ্যমে গীতের মাধ্যমে এটি তুলে ধরা হয় ট্রেডিশনাল ব্রাস অ্যান্ড কপার ক্রাফট অফ ইউটেনশিল অফ জেন্ডিয়ালা গুরু ইন পাঞ্জাব টু থাউজেন্ড ফোরটিনে এটি অ্যাড হয় মেইনলি ঠেট্রো সম্প্রদায়ের যে ব্যক্তিরা মানুষরা রয়েছেন তাদের একটা ওরাল প্রসেস বা ওরাল ট্রেডিশন থাকে ইউটেনসিল বানানোর যে যেগুলো হাতে মেটালগুলোকে গলিয়ে তারা হাতেই ইউটেনশিলগুলো তৈরি করে এবং সেগুলো কোনো ট্রেডিশন বা পুজোর ক্ষেত্রে বা কোনো রিচুয়ালে বিশেষ কোনো রিচুয়ালে ব্যবহার হয় এই ট্রেডিশন মহারাজা রঞ্জিত সিং এর দ্বারাও অনুপ্রাণিত হয়েছিল নেক্সট নভরোজ টু থাউজেন্ড এটি অ্যাড হয় এটি হচ্ছে নিউ ইয়ার অফ দ্য পার্সিস পার্সিয়ানদের একটি নতুন বছর শুরু হওয়ার যে দিনটি সেখানে একটি বিশেষভাবে থাকে যে এরা একটি থালাকে সুন্দর সিলভার কয়েন ফ্লাওয়ার পেন্টেড এগ সুইটস এবং এক্সেকটরা আরও জিনিস দিয়ে সাজাই এবং একটি বাটিতে তারা গোল্ড ফিশ রাখিয়ে ওয়াটারের মধ্যে এবং সেটা তাদের প্রসপেরিটি তাদের ওয়েলথ তাদের কালার প্রসপেরিটি মানে হ্যাপিনেসকে তারা রিপ্রেজেন্ট করে ইগা দু হাজার ষোলো সালে অ্যাড হয় গুরুষ্য পরম্পরার মধ্য দিয়ে চলে এখানে মেডিটেশন কন্ট্রোল ব্রিথিং অ্যান্ড চ্যান্টিং এবং আদার আরও প্রসেস থাকে যেগুলো আত্মাকে শুদ্ধ করা দেহকে শুদ্ধ করা এবং স্বাস্থ্যকে বাড়িয়ে তোলার জন্য অনেক উপকারী এটি কুম্ভ মেলা দু সালে এটি অ্যাড হয় আফটার টুয়েলভ ইয়ার্স এটা পালন হয় গঙ্গা যমুনা সরস্বতী নদীর যে সঙ্গমস্থল হরিদ্বারের প্রয়াগ অঞ্চল সেখানে এটি অনুষ্ঠিত হয় এবং আমরা ইতিহাসে পড়েছি যে রাজা হর্ষবর্ধনের সময় তো তিনিও এখানে দানক্ষেত্র পালন করতেন তেরোটি ইন্টারজিবল কালচারাল হেরিটেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ